সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ফলে প্রাণহানি সহ মারাত্মক ক্ষয়ক্ষতি হচ্ছে। এসব কারণে সচেতনতা বাড়াতে অগ্নিকাণ্ড প্রতিরোধ ও নির্বাপনের কৌশল বিষয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে নরসিংদী ফায়ার সার্ভিস। এরই অংশ হিসাবে আজ সকালে নরসিংদী শহরের নরসিংদী আইডিয়াল হাই স্কুলে এক প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়। নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে এই প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগকালীন জীবনের নিরাপত্তা, আটকে পড়াদের উদ্ধার, ক্ষয়ক্ষতি রোধসহ সাতটি বিষয়ের উপর স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়। স্কুলের প্রধান শিক্ষক মঞ্জিলে মিল্লাতের সভাপতিত্বে সরকার সগীর আহমেদের পরিচালনায় ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবুল কালাম আজাদ, সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান আনসারি প্রশিক্ষণ প্রদান করেন।